240 নম্বর শেষ হয়েছে আমাদের, এখন 241 থেকে সরি 240 না 207 নম্বর শেষ করেছিলাম, এখন 208 থেকে শুরু হবে আমাদের। হ্যাঁ 208 ভিডিও নম্বর হচ্ছে, 40 নম্বর শেষ হয়েছে, এখন আমরা 51 হবে, আমি লিখতে ভুল বলছি, বলতে ভুল বলছি। ওকে এখানে 51 নম্বর, 51 না 48 49 50 নম্বর আমরা শেষ করেছি, 50 নম্বর আমাদের শেষ হয়েছে, এখন 51 শুরু হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين শুরু করতে পারেন অথবা কাফাতাউন থেকে যেতে পারেন। আমার জীবনের সর্বপ্রথম আমি যে আয়াতগুলো মুখস্থ করেছিলাম কেরাতের জন্য এই আয়াতটা ছিল। ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান, আপনারা একটু পিছন থেকে প্লে করবেন আওয়াজটা শেখার জন্য। ইন্নাহু লাকুম আদু মুবিন, যখন আমি অনবরত পড়ব তখন তিন আলিফ লম্বা করব, কারণ এই আলিফের কারণেই কিন্তু মুটা লম্বা হয়েছে। এক শব্দে শব্দের শেষের অক্ষরটি হিসাবে সে এক আলিফ, আর পরে পরের শব্দে আলিফ আসার কারণে এই মুটার মধ্যে আরো বেশি কনফিডেন্স বা পাওয়ারটা চলে এসেছে মদের মানে লম্বার। মাঝে মধ্যে আমি একটু বেশি দেখাই যাতে আপনার বুঝতে সহজ হয়, মানে আমি কিভাবে করতেছি এটা একটু আমি ধীরে ধীরে করি যাতে আপনারা বুঝতে পারেন।
وإلى الله ترجع الأمور. سل بني এত বেশি লম্বা গুণনা না, তবে আওয়াজটাকে আমি বোঝাইতে চাইতেছি আপনাদেরকে। এখন আমাদের 9 নম্বরে বোধ যেতে হবে। হ্যাঁ, وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا. হারিফের ভিতরে আমি এটা ছেড়ে দিয়েছি। এখানে হচ্ছে কি, মিম আয়াত। মিম আয়াতে কিন্তু আপনাদেরকে থামতেই হবে, মাস্ট মাস্ট করতে হবে থামাটা। এখানে থামতে হবে। وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ মান হবে না, মাই হবে না, হবে কি, এরপর ধরে রাখবেন, এরকম কাপায় এরপর ধরে রাখবেন, মাই আশা
আপনারা বলবেন ভিডিওগুলো আপনাদের কেমন হচ্ছে, এগুলো বলবেন এবং অন্যদেরকে আপনারা জানাবেন দয়া করে, যাতে করে অন্য মানুষরা শিখতে পারে। তো আমাদের 51 নাম্বারটাও শেষ হয়ে গেছে, আর 51 শেষ হয়েছে, আয়াত নাম্বার 12 শেষ করলাম, 212। এরপরে আমরা 213 থেকে শুরু করবো, কায়নাত নাস থেকে।